তিন নম্বরে মারিয়াম আলাইহাস সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভিতরে সন্তান দিয়েছে কে আল্লাহ আবার উনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে আল্লাহ কি নাম মারিয়াম সূরাতু মারিয়াম কাফ ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া আল্লাহু আকবার কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামেও সূরা উনার ফ্যামিলির নামেও সূরা উনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাখুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সূরা দিলেন ইমরানের পরিবারের সূরা কোন সুবহানাল্লাহ কোরআনের তিন নাম্বার সূরা সূরাতু আলে ইমরান কি নাম সূরাতু আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাই সাজ্জা কারুকাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসা যাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোনো ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্কস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর এবাদত করতো এবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কোরআন সাক্ষী আন্না লাকে হাদা কোথেকেই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারে চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় ইবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনেরা ইবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে ইবাদত নিয়ে না কি নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়াল গুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সর্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনি পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনি পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এজন্য মারিয়াম আলাইহাস সালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাবো এবাদতে মশগুল হয়ে যাব ঠিক কি না এবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনই গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিশ্বনবীর প্রথম বউ খাদিজা কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা জান বিশ্বনবীর প্রথম বউ 25 বছর বিশ্বনবীর সাথে সংসার করেছেন 3 বছর বিশ্বনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালেবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে বাকি সব খাদিজার গর্ভে যে আমরা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি
ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই চারজনের মাই খাদিজা। আবার আব্দুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে, বরকত বেশি না কম? বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, শেল্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, রুজিক তো হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহ যে কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল, বলেছিল, ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি। আমি করে ভালো লাগে না, খালি বুড়ির কথা কন কেন, খালি ওই বুড়ির কথা স্মরণ করেন, আমরা আছি, আমাদের দিকে তাকান, আমরা কত সুন্দরী, আমরা কত ভালো। বিশ্বনবী রেগে গেলেন, মায়েশাকে এইভাবে ধরলেন, জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন। আর বলেছিলেন, আয়েশা খবরদার, জীবনে এই কথা বলবা না, আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী, তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই, খাদিজা আমার সাথে জেল খেটেছে 3 বছর। কয় বছর? 3 বছর। খাদিজা যখন ইন্তেকাল করলো, বিশ্বনবী কবর দিলেন, দোয়া করলেন আর কাঁদলেন। সাহাবারা দোয়া শেষে চলে যায়, আবু বকর বললেন, নবী কবর দেয়া হলো, খাদিজাকে দোয়া করা হলো, এবার চলেন। বিশ্বনবী তবুও যান না। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না, আমি দাঁড়িয়ে থাকবো, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী দিয়ে তারপরে ঘরে ফিরে যাব। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, নবী আর কান্না করবেন না, আর দাঁড়িয়ে থাকবেন না, আর বায়না ধরবেন না, বন্ধুর সাথে চলে যান, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই, টেনশন কার, আপনি তাড়াতাড়ি চলে যান, আপনার স্ত্রী খাদিজা যদি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে, আর সের উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে। আল্লাহ আকবার। কি মহিলা ছিল, বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, শেল্টার দিয়েছে, প্রতিভক্ত ছিল, খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন, বিশ্বনবী না আসলে খেতেন না, বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো, পতিজা বলবে তাই শুনতো। ও মায়েরা, খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি। কি ভক্তি? এখন প্রতিভক্তি নাই, আমরা করি নারী ভক্তি। এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে, বেড়ে গেছে পুরুষ নির্যাতন, কথা কন, এখন আমরা ভক্তি করা লাগে, আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই, এরকম ঝামেলা আছে না নাই, কথা বলেন। আপনাদের নাগাইশের মহিলারা অনেক ভদ্র, নাগাইশের মহিলারা নিশ্চয়ই পতিকে অনেক ভক্তি করে। মায়েরা, বোনেরা, আপনার স্বামী যদি আপনার উপর না খুশ থাকে, আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা, তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী যদি তোমার উপর না খুশ থাকে, তোমার সব শেষ, সব শেষ। আবার বিশ্বনবী বললেন, আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম, এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম, আমি দুনিয়ার সব নারীদের বলতাম, স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো। কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে! আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর আনুগত্য করেন, দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে। আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন, স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন, দামি দামি শাড়ি কিনে দিবেন, তারপরে রাত্রিবেলা গান শোনাবেন, আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে বাতায়ন খুলে দিও। এই গানগুলো শুধু বউয়ের গান, শালির গান না, বাবির জন্য না, চাচাতো বোনের জন্য না, উল্টা পাল্টা জায়গায় করলে গুনাহ আছে না নাই? স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন, ভালোবাসা নিবেদন করেন, সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে? তার মানে খাদিজাতুল কুবরার জীবনী থেকে শিক্ষা কি বললা গেছি? কি শিক্ষা? প্রতিভক্তি। কি ভক্তি? স্বামীকে ভক্তি করা লাগবে, তা না হলে জান্নাত নাই। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরিতুকি
في المنام ثلاث ليال عائشة বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বড় খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিষ্ণুই বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি সুখ যেটা টাকা দিয়ে কিনা যায় না টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে আল্লাহ দোকানে সুখ পাওয়া যায় না নাগাইশ বাজারে তো সুখ বেছে না বেছে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে সুখ বেছে কথা কন সুখ পাওয়া যায় না সুখ দেয়ার মালিক একজন তিনি কে আল্লাহ মায়েশা একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হুমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইশু আয়েশা না আইশু সংক্ষেপ এত ভালোবাসতেন মায়েশাকে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত সুবহানাল্লাহ এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবী মাঝে মাঝে বায়না ধরত মাঝে মাঝে রাগও করত সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই আছে রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে আল্লাহ রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট ভরা খাওয়ার মজা বুঝবেন ক্ষুধা প্রচন্ড ক্ষুধা তৃষ্ণার্ত লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে প্রচন্ড ক্ষুধা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন শুনতেছেন বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মা আয়েশা বললেন কেমনে বোঝেন বিশ্বনবী বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আছো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া সাইরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না আল্লাহু আকবার কি ভালোবাসা মা এসে বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখনও জিব্রাইল অভিনাজিল করত সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরো বাড়ি আগুন করে ফেলাইছে লকেট নাই লয়া গেল রে নিয়া গেল রে হারাইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মায়েশা কান্নাকাটি বিষ্ণুই বললেন থামো অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজাখুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজও পড়া যায় না সব সাহাবীরা মিছিল শুরু করছে আবু বকর রে ধর 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 আবু বকর রে ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সেদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল
যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে লেপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বুখারীর বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকেট হারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খাসরা মানে কুমর আবু বকর মায়েশার খাসরাতে এত জোরে গুতা মেরেছেন মায়েশা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্বনবীর মাথা নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا ও সাহাবারা মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনবীরে দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এই মায়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুবহানাল্লাহ বিশ্বনবীর কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায় এই জায়গায় মায়েশার ঘর ছিল সুবহানাল্লাহ কোন 2210টি হাদিস বর্ণনা করেছেন কত কথা কেন 2210টা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মায়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবী ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানতেন নিজেই জানে না কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই ইলমুল ফারায়েজ বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মায়েশার চেয়ে এই বিধান মদিনায় কেউ জানতো না বিশ্বনবীর অন্তকালের পরে সাহাবাদের মধ্যে কোন মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন সুবহানাল্লাহ কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবহানাল্লাহ তার মানে মায়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞানানুরাগী হতে হবে কি হতে হবে জ্ঞানানুরাগী বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায় কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায় ঠিক কি না এগুলো পড়ার দরকার আছে না নাই অনেকে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইটার কাছে সব সময় মোবাইল কথা কন বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই ছেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এই জন্য জ্ঞান অনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা 2210টা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ কন্যারী কথা কন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতিমার কাছে যে বলে ও ফাতিমা রাজি আছো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন বরকতের পানি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওযু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক আবার দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা ওদের সম্পর্কে বরকত দেন ওয়া নাসালিহিমা শিবলিহিমা ওদের গর্ভে যেই সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান সুবহানাল্লাহ হাসানের বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই হাসানের বিশ্বনবী ডাকতেন লুকা বুখারীর বর্ণনা শব্দটা কি লুকা মানে পিচ্ছি
ছোট বাচ্চাদেরকে আপনারা কি কোন? আরে পিছে তো আমি কইছি, আপনারা কি কোন? নাগাইছে কি বলেন? বাচ্চা বলেন, বাবু বলেন, আর কিছু কি বলেন? আর আর কিছু নাই। তাহলে যে বাবু পিচ্ছি, হ্যাঁ, এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা। বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন, আইনা লুকা, পিচ্ছিটা কই রে? আমার হাসান কই, আমার নানা ভাই কই? আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয়। এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন, দিনের বেলা বেরোতেন না, সারা দিনে টয়লেট করতেন একবার, সেটাও করতেন রাত্রে, যাতে দিনের বেলা কেউ তারে না দেখে। কি ব্যালেন্স লাইফ, কি ব্যালেন্স লাইফ! রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারা দিন খাওয়া দাওয়া, এরকম ব্যালেন্স করে করতেন, কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না। এমন ভাবে চলাফেরা করতো, কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না। এজন্য এতকালের আগে আলীকে বললেন, আলী, বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব, এতকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই, নিজেরা দোয়া করে দিলে চলবে, আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও। এটার আরবিতে বলে নাউস, কি বলে? এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউস ব্যবহার করেছে, জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা, ফাতেমার সুন্নাত। সাইয়েদাতুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলীকে বলে গেলেন, আলী, অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও, বেশি মানুষের কাছে আমারে নিও না, দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম, মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই, পুরুষদের সামনে আমারে নিও না। ও মা, এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা, সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই? রাজি আছেন তো? তাহলে এই ছয় জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে, আমার মায়েরা বোঝে, ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি? হতে পারে। তাহলে ছয় জনের আবার রিভাইজ করে চলেন। প্রথমে বললাম কার কথা, হাজার। হাজারের জীবনী থেকে শিক্ষা কি? আল্লাহর উপর তাওয়াক্কুল। দুই নম্বরে বললাম কার কথা, আসিয়ার কথা। আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে, ঠিক কি না? তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় ইবাদতে মশগুল। খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি, স্বামীর প্রতি আনুগত্য। মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য। আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন? এই ছয় জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না? কিনতে রাজি আছেন তো? কথা কয় না, সবাই রাজি? নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, ভেরি ইজি ওয়ে। আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ হ্যাজ প্রেসক্রাইবড এ ভেরি ইজি ওয়ে টু এন্টার দ্য প্যারাডাইস ফর দ্য উইমেন। নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট, মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো, শর্টকাট বলে দিয়ে যাই। আলমার আতুইদা সাল্লাত খামসাহা, বিশ্বনবী ফরমান, চারটা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে। কে? এক নম্বর আলমার আতুইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সমাত সাহরাহা যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা লজ্জা স্থানের হেফাজত করবে। এই চারটা কাজ যে নারীরা করবে আটটা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে। কে? সহজ হয়ে গেল না? মাত্র চারটা, কয়টা? চারটা। আরো জোরে বলেন, কয়টা? চারটা। মাত্র চারটা কাজ, আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন। জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুমা ইমরাতিন ইস্তাআতারাত, যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে। কে? অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয়, আছে না? টেম্পুর মধ্যে বসাই যায় না, না সিএনজিতে বসছেন, এদিকে বসছে খালাম মায়, হাই হাই। মায়েরা খেয়াল করে শোনেন আপনাদের ড্রেস কেমন হবে। নাম্বার ওয়ান, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে, যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি। শুধু হাতের এই দুই কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পরছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে? কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী, ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা?
কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে, দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই, লাগবে এক চোখ। উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন, এমনি তাকাইতেন। সাহাবার বলতেন, উনারা দেখলে আমরা দিতাম দৌড়, ভয় লাগতো। চোখ একটা দেখা যায় আর একটা খোলা, উনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম। আবার অনেক মহিলারা পা ঢাকে না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত, সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না। হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিষ্ণু বললেন, তাই? তাহলে এক বৃহৎ নিচ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন, জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে। বিষ্ণু বললেন, এক হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। 2 নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং? আরো জোরে বলেন, আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা একুন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কি না? লাজ শরমের বালাই নাই, ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না, মোটা কাপড়ের হবে। এই যে আমার জুব্বা দেখছেন, আমি মহিলাকে পোশাক পরে ফেলেছি কিন্তু হারা পড়ে না, এরকম মোটা হবে, মোটা কাপড়, কিচ্ছু দেখা যায় না, বাইনোকুলার দিয়েও দেখা যাবে না। আবার ঢিলে ঢালা আছে না নাই, আমরা পুরুষরা যে এটা পরি, এটা দিয়ে 3 মহিলার কাপড় হয়, ঠিক কি না? কাপড় পড়তে চায় না তারা, ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি। তার মানে ঢিলে ঢালা হবে, মোটা কাপড়ের হবে, টাইট ফিটিং হতে পারবে, আবার পুরুষদের পোশাক হতে পারবে। এই 4টা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন, চাদর পরেন সমস্যা নাই, শাড়ি পরেন সমস্যা নাই, ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই, মেক্সি পরলেও সমস্যা নাই, বোরকা পরলেও সমস্যা নাই, কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে। কি পোশাক? শালীন। সবাই বলেন শালীন পোশাক। পুরুষদের পোশাক পরা যাবে না, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে। যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায় এরকম আছে না নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না নাই? ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি? ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত আছে না নাই? মিন বারাকাতিল মারআতি তাফকিরুহা বিল ইনাস, একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম? কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে, এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে, সুবহানাল্লাহ কইতে পারেন না? কিন্তু অনেক ডাকাইতাছে মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না নাই? কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে, হাত তোলেন। হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ, আপনারা অনেক বরকতময়, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে, 3টাই মাইয়া, জান্নাত একটা আমার দিয়ে, তার মানে 3 জান্নাতের মালিক, মাশাআল্লাহ। আল্লাহ বাইরে তুমি কবুল করো, তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে আল্লাহ বলে ঘরটা বরকতময়, মেয়েটা যখন বড় হতে শুরু করে মেয়েটা ভাইয়ের জন্য বরকতময়, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয় বাবার জন্য বরকতময়, 2 মেয়ে মানে বাবার 2 জান্নাত, 3 মেয়ে মানে 3 জান্নাত, সুবহানাল্লাহ। আবার যখন স্বামীর কাছে যায় ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা, যেই স্বামী বউয়ের কাছে সেরা। বউ যদি আপনারে ভালো বলে আপনি আল্লাহর কাছে ভালো, বউ যদি খারাপ বলে আপনি আল্লাহর কাছে খারাপ। তার মানে ব্যালেন্স করেছে ইসলাম, স্বামীর আনুগত্য করতে বলেছে, আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে, ঠিক কিনা? কথা বলেন। এবার আরেকজনের স্ত্রী, ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও, 2 হাতের সগিরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে যখন তাকাও তোমার চোখের সগিরা গুনাহ মাফ করে কে? প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও, এই টাকাটা সদকা হিসেবে কবুল করবে কে? এবার এই মহিলা গর্ভবতী, ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায়, কিয়ামতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে? বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শহীদ, শহীদা, শহীদদের কাতারে, আর সুন্দর মতো যদি আসে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই? জোরে বলেন। এজন্য ইসলাম বলে খবরদার, মায়ের মর্যাদা সবচেয়ে বেশি।
এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার সাথে ভালো আচরণ করব বাবার সাথে নাকি মায়ের সাথে নবী বললেন মায়ের সাথে এরপরে মায়ের সাথে তারপরে মায়ের সাথে তারপরে কার সাথে তারপরে তোমার পিতার সাথে মায়ের মর্যাদা কয় গুণ বেশি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মোজা জুতা আর বালু আর মহিলাদের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটারে হাজারবার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না সুবহানাল্লাহ পড়েন আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পায়ের দাম বেশি না কম বেশি এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায় কোনো পুরুষ বাধা দিতে পারবে নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় বাধা দিতে পারবে নাগাইশি কি আছে মহিলাদের নামাজের জায়গা করেন নাই আপনারা করেন আস্তে আস্তে করেন আস্তে আস্তে করতে হবে তারা অনেক সময় বাইরে বেরোয় বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে কই পড়বে নামাজটা মসজিদে সুযোগ করে দেন মসজিদে পড়বে তবে ঘরে পড়া উত্তম ঘরে পড়লে বেশি সওয়াব সুবহানাল্লাহ তার মানে ইবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে শিক্ষার জনের অধিকার আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু ছেলেকে নয় আমরা বলি আপনার ছেলেকেও পাঠান মেয়েকেও পাঠান ঠিক কিনা আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকেও পাঠান শিক্ষা সবার জন্য বিশ্বনে বলেছেন আল্লিমু বানাতাকুম সুরাতান নূর তোমরা তোমাদের মেয়েদেরকে সুরায় নূর শিখাও কোন সুরা কথা কন ও আমার মায়েরা আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সুরাতুন নূরে বলেছে আল্লিমু বানাতাকুম সুরাতান নূর তোমরা তোমাদের নারীদেরকে সুরাতুন নূর শিক্ষা দাও ও আমার মায়েরা আজ থেকে সুরাতুন নূরের অর্থ পড়বেন তাফসীর পড়বেন ঘরটারে বরকতময় করে দিবে কে আপনাদের আছে মহারানার অধিকার বিয়ে করলে পুরুষ মহারানা পাবে না দিবে কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি ডাকাইছি আছে না নাই সারা জীবন মেয়েটারে লালন পালন করলো একটা মেয়ে হলো একটা বাবার কলিজা মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল আর কি চাস ডাকাত ফকির কোথাকার খবরদার বিয়ের মধ্যে এক টাকা যদি তুমি যৌতুক খাও কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যৌতুকের সাথে সম্পর্ক নাই যৌতুক খেলে ডবল গুনাহ যৌতুক খাওয়া ততটা অপরাধ কুকুরের গোশত খেলে যত অপরাধ এর চেয়ে বেশি অপরাধ কুকুরের গোশত খেলে এক গুণা হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হারাম খাওয়ার গুণা দুই শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুণা চিল্লা এখন ঠিক কিনা এরপর ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার একজন বাবা এন্তেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে মেয়েকে তার অর্ধেক দিতে হবে যেরকম ঠিক কিনা নাগাইশের বাবারা কি করে দেয় তো নাগাইশ এলাকায় কি হয় ছেলের দুই কাটা দিলে মেয়ের এক কাটা দেয় না কদ্দুর দেয় না হ্যাঁ ডাকাই ওই যে কয় ডাকাই আবার কই সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কও বেটা ছেলেকে যদ্দুর দিবেন মেয়েকে অর্ধেক ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাযযিল উনসাইয়াইন ও আমার বাবাড়া সম্পদ হলো হাতের ময়লা আপনি চলে যাবেন সম্পদ থেকে যাবে ছেলেরে যদ্দুর দিবেন মেয়েরে অর্ধেক কার কথা মানতে রাজি আছেন তো একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায় মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে আছে এরকম ঝামেলা আছে না নেই না এরকম ঝিলিমিলি ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা অতিমাত্রায় ডিজাইন যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরকম বোরকা পরা যাবে না বোরকা হতে হবে ঢিলে ঢালা বোরকা হতে হবে মোটা কাপড়ের বোরকা হতে হবে আপনার সেফ গার্ড ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয় তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নাই চিল্লা এখন ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর দত্তক পালার সুবিধা সম্পর্কে বা লাভ সম্পর্কে কিছু বললে ভালো হতো দত্তক পালা জায়েজ আছে ইয়াতিম হিসেবে পালবেন বিশ্বনবী বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ইয়াউমাল কিয়ামাতি কাহাতাইন আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুজন একসাথে এইভাবে থাকবো আমি এই রুমে ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে সুবহানাল্লাহ কম নবীর সাথে থাকবেন তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন তাকে
আপনার ছেলে হিসেবে পরিচয় দেয়া যাবে না, সে আপনাকে বাবা ডাকতে পারবে না, সে আপনাকে চাচা ডাকবে, আঙ্কেল ডাকবে, খালু ডাকবে, যা মন চায় ডাকবে, আপনাকে আব্বা এটা বলতে পারবে না, সে বলতে পারবে চাচা, সে বলতে পারবে খালু, সে বলতে পারবে মামা। আমার বোনেরা, আপনাদের জন্য যা বলেছি কেফায়া, নাকতাফি বিহাদাল কদর, এতটুকুই আমি যথেষ্ট মনে করি। এজন্য ছয় জন নারীর জীবনী আমাদেরকে জানতে হবে, আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য। ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই, ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করবার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।